ধনপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে জোর প্রচার চালিয়েছে সিপিআইএম দল। মঙ্গলবার এই কেন্দ্রের 8 নম্বর বুথে প্রার্থী কৌশিক চন্দ্রের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চলে। এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীয় সদস্য রতন ভৌমিক, বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সুরের দাস সহ অন্যান্যরা। এদিন সিপিআইএম সম্পাদক মন্ডলীয় সদস্য রতন ভৌমিক জানান, মানুষ তাদের সাথে রয়েছেন। উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে সিপিএম প্রার্থী কৌশিক চন্দ্র। কৌশিক চন্দ্রের সমর্থনে গেলকাল রাতে 8 নম্বর বুথ, এই বুথ এলাকায় আমরা বাড়ি বাড়ি প্রচার করছি, যাতে আগামী 5 তারিখ মানুষ সিপিআইএম প্রার্থীকে ভোট দেন। তার জন্য